সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের গো স্পোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ম্যাচ প্রিভিউ, প্লেইং ইলেভেন ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস পাওয়ার জন্য আমাদের ক্রিক ইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। কিন্তু গুজরাট টাইটান্স তাদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াই করার সময় উচ্চ আত্মবিশ্বাসী হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখানে শেষ ম্যাচে শক্তিশালী এবং ফর্মে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছিল এবং পিচের অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা হোম টিমের কাছ থেকে এরকম আরেকটি পারফরমেন্স আশা করি। যাই হোক, শুধুমাত্র টাইটান্সরাই এই পিচ কন্ডিশনকে কাজে লাগাবে তা কিন্তু নয়। চেন্নাই সুপার কিংস এরও একটি দুর্দান্ত ব্যাটিং লাইন আপ রয়েছে যা এই পিচ থেকে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে। গাইকোয়াদ এবং দুবে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন। এমন একটি পিচ যেখানে শামিকে তিলক বার্মার মতো তরুণ ব্যাটসম্যান দুর্দান্ত হিট করেছিলেন। তাদের অনভিজ্ঞ বোলিং আক্রমণের কারণে চেন্নাই সুপার কিংসের ফিল্ডিংয়ের সময় একটু নড়বড়ে অবস্থায় থাকবে। পাথিরানা, তিক্সানা এবং তুষার দেশপাণ্ডে চেন্নাই সুপার কিংস দলের এমন জটিল নির্বাচন যা গুজরাটকে সমস্যায় ফেলতে পারে। চেন্নাই সুপার কিংসের জন্য এখনও আশা আছে। যদি তারা গিলকে শুরুর দিকেই আউট করতে পারে তাহলে গুজরাটের মিডল অর্ডারকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে, কারণ এখনও পর্যন্ত গুজরাট গিলের পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করেছে। ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ম্যাচের সময় 28 মে, ভারতীয় সময় সন্ধ্যা 7:30 এবং ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও সিনেমা অ্যাপে। সো বন্ধুরা, এই ম্যাচে দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেন, ম্যাচ প্রিভিউ, ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট ও আবহাওয়ার খবর, এছাড়াও আজকের ম্যাচে কোন দলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, সব কিছু বিস্তারিতভাবে জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্রিক ইন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।